শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে উত্তেজনা চরমে, ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অবস্থার মধ্যে ইউক্রেনের সঙ্গে ড্রোন উৎপাদনে চুক্তি করলেন এরদোগান। ইউক্রেন সংকট, এলএনজি ট্যাঙ্কারের বিপুল অর্ডার পাচ্ছে দক্ষিণ কোরিয়া। কাবুলে গুম হচ্ছে একের পর এক নারী, অভিযোগ তালিবানের দিকে। বরিস জনসনের চার সহযোগীর পদত্যাগ। আসাদুদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেফতার এক। সাদা ঘোড়ায় ছুটে যে বার্তা দিলেন কিম জং উন। এবার বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতা ক্রমেই বাড়ছে, এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্বৃত্তি দিয়ে একথা জানিয়েছেন বিবিসি। পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট বার্গ সামরিক ঘাঁটি থেকে 2000 সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা 1000 সেনাকে রোমানিয়াতে পাঠানো হবে। পেন্টাগন থেকে জানানো হয়েছে, ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশ নেবে না, মূলত তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে। উল্লেখ্য, এর আগে গত মাসের শেষের দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে 8,500 সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা নিরসনের কাজ করার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও করেছেন এরদোগান। এর মধ্যে অন্যতম হল ড্রোন উৎপাদনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে এখন তুরস্কের তৈরি বাইরাকতার TB2 ড্রোন ইউক্রেনে উৎপাদন করা হবে। এই ড্রোনটি আগে থেকে ইউক্রেনের কাছে বিক্রি করে আসছে তুরস্ক। এগুলো তুরস্ক তাদের নিজ দেশে তৈরি করে ইউক্রেনে পাঠাত। এখন তুরস্ক ইউক্রেনের মাটিতে ড্রোন তৈরির একটি কারখানা স্থাপন করবে, সেখানে তুরস্কের কারিগরি সহায়তায় ড্রোন উৎপাদন করা হবে। এই চুক্তির বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সংবাদ সম্মেলনে জানান, তুরস্ক ও ইউক্রেন তুরস্কের বাইরাকতার TB2 ড্রোন ইউক্রেনেই উৎপাদন করার জন্য চুক্তি করেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার পর তুরস্ক বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ যুদ্ধ লেগে গেলে তাদের ড্রোন বিক্রির চুক্তিটি ফেসতে যেতে পারে। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। ইউক্রেন সংকটের কারণে রাশিয়া যেকোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে, আর সে কারণে রাশিয়ার বিকল্প খুঁজতে মরিয়া ইউরোপের দেশগুলো। এটি এখন দক্ষিণ কোরিয়ার শীর্ষ জাহাজ নির্মাতাদের জন্য সুখবর নিয়ে আসছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাঙ্কারের জন্য বিপুল পরিমাণ অর্ডার পাচ্ছে তারা। ডেউই শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্থানীয় সময় বৃহস্পতিবার জানিয়েছে, এটি ইউরোপ থেকে মোট 1.84 ট্রিলিয়ন অর্থাৎ 1.5 বিলিয়ন মার্কিন ডলার অর্ডার পেয়েছে। এই অর্ডারের মধ্যে একটি গ্রিক সামুদ্রিক শিপারের জন্য 2টি এলএনজি জাহাজ এবং অন্য ক্লায়েন্টের জন্য 6টি কন্টেইনার বাহী জাহাজ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ব্রিটিশ মার্কেট ইন্টেলিজেন্স কোম্পানি ক্লার্কসন রিচার্ডসের তথ্য অনুযায়ী, গত বছর 83টি এলএনজি জাহাজের অর্ডার দেওয়া হয়েছিল, যার মধ্যে 15টি পায় এই কোম্পানিটি। চলতি বছরও ডেইউ এরই মধ্যে 5টি এলএনজি শিপের অর্ডার পেয়েছে। কোরিয়া শিপবিল্ডিং এবং অফশোর ইঞ্জিনিয়ারিং জাওহুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সদস্য হিসাবে গণ্য এবং স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ 2021 সালে যথাক্রমে 32 এবং 22টি এলএনজি জাহাজের অর্ডার জিতে নেয়। ক্লার্কসন রিসার্চের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার 3টি বৃহত্তম জাহাজ নির্মাণ কোম্পানি গত বছর 83% অর্ডার জিতেছে। দেশটির সরকারি তথ্য বলছে যে দক্ষিণ কোরিয়ায় মূল্য অনুসারে জাহাজের অর্ডার আগের বছরের থেকে 2.3 গুণ বেড়ে 2021 সালে 43.9 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এটি 2019 সালের চেয়ে 93% বৃদ্ধি পেয়েছে এবং গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণীকে তালিবান বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট এক সূত্র বিবিসিকে জানিয়েছে, নারীদের সম অধিকারের দাবিতে বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার পর বুধবার কাবুল থেকে মুরসাল আর নামে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি এ নিয়ে মুরসাল সহ নারী অধিকার আন্দোলনে অংশ নেওয়া 6 জন নারী গুম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও তালেবান নারীদের আটক করার খবর অস্বীকার করে আসছে, বরং মোরসালের বিষয়ে তালেবান তদন্ত করছে বলে সংগঠনের এক মুখপাত্র বিলাল কারিমি বিবিসিকে জানিয়েছেন। মোরসাল ছাড়াও পারওয়ানা, ইব্রাহিম খাইল, তামানা পরিয়ানি এবং তার তিন বোন জারমিনা, শফিকা এবং করিমারও নিখোঁজ রয়েছেন। চলতি বছরের ১৬ জানুয়ারি কাবুলে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর ১৯ জানুয়ারি তারা নিখোঁজ হন বলে বিবিসি জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বারবার পার্টির আয়োজন করে বিপদ ডেকে এনেছেন। এবার প্রধানমন্ত্রীর চারজন সহযোগী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পদত্যাগ করেন তারা। পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, খবর রয়টার্স। প্রধানমন্ত্রীর শীর্ষ তিন সহযোগী চিফ অফ স্টাফ রজেন ফিল্ড, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনলর্ডস, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মনিরা মির্জা পদত্যাগ করেছেন। রয়টার্সের খবরে বলা হয়, বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত বছরের ১৭ এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করা হয়, আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগ বিষয়ক পরিচালক জেমস স্ন্যাকের বিদায় উপলক্ষে। সারা দেশে তখন ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল, তবে এই ঘটনায় রানীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে নিজ দলের লোকজন তো বটেই, তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে গোটা দেশে। তার কনজারভেটিভ পার্টির আইন প্রণেতারা এরই মধ্যে তার পদত্যাগ দাবি করেছেন। কনজারভেটিভ পার্টির দুজন শীর্ষ নেতা বলেছেন, এটি জনসনের প্রশাসনে পুনঃস্থাপনের সূচনা বলে মনে হচ্ছে। এর আগে সোমবার বরিস জনসন সরকারের প্রশাসনিক পদে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইন প্রণেতা স্টুয়ার্ট অ্যান্ডারসন এক টুইট বার্তায় বলেন, শুক্রবার রাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটি ঘটতে শুরু করেছে এবং আমি প্রধানমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তার এই টুইট বার্তার পরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের উত্তর প্রদেশের হাপুরে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দিল্লি সীমানার কাছে একটি টোল প্লাজায় এই ঘটনা ঘটে। তার দলের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লি সীমানার কাছে একটি টোল প্লাজায় ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন। সন্ধ্যায় ওয়াইসি বলেন, গুলি চালানোর পরই অস্ত্র ফেলে পালায় হামলাকারীরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেটে যায়। পরে তাকে অন্য একটি গাড়িতে করে দিল্লি ফিরতে হয়। টুইটারে ওয়াইসি লিখেছেন, কিথোরে ভোটের প্রচারে অংশ নেওয়ার পর দিল্লি ফিরছিলাম। ছ জার্সি টোল প্লাজার কাছে দুজন আমার গাড়ি লক্ষ্য করে তিন চার রাউন্ড গুলি চালায়। তাদের দলে মোট তিন থেকে চারজন ছিল। তেলেঙ্গানার হায়দরাবাদের সংসদ সদস্য ওয়াইসির দল এর উত্তর প্রদেশের বিধানসভা ভোটে স্থানীয় কয়েকটি ছোট সংগঠনের সঙ্গে সমঝোতা করে লড়তে নেমেছে। একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন কিম জং উন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক উপেক্ষা করে কিমের অর্থনৈতিক নেতৃত্বে দেশটির ছুটে চলার কথা বলছে এই ভিডিও। রেকর্ড ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নতুন বছরের শুরু করেছে পিয়ং ইয়ং। এর মধ্যে ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী এক ক্ষেপণাস্ত্রও আছে, যে কারণে কিম জং উন দূরপাল্লার অথবা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত দেশটির সরকারি এক তথ্যচিত্রে উত্তর কোরিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিমের লড়াই তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ কর্মসূচির অনাবাসিক ফেলো রাসেল মিন ইয়ং লি বলেছেন, তথ্যচিত্রের ঘোড়ায় চড়ার এই থিম মানুষের জন্য কিম জং উনের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাকে তুলে ধরতে বেছে নেওয়া হয়ে থাকতে পারে। পুরো ভিডিওতে কিমের সাদা ঘোড়ায় চড়ে জঙ্গলে ছুটে চলার দৃশ্য দেখানো হয়েছে। সাদা ঘোড়ায় চড়ে বেড়ানোকে কিম পরিবারের রাজকীয় শাসনের প্রধান প্রতীক হিসাবে দেখা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।